Assalamualaikum everyone, welcome to another brand new video. আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন ইউটিউবে পেজে বা আমাদের অফিসে এসে প্রচুর প্রশ্ন করেন যে আপু আমার ডুওলিঙ্গো 120 আছে বা 110 আছে 105 আছে বা ডুওলিঙ্গো আছে আপনাদের সো এই ইকুইভ্যালেন্ট মার্কস নিয়ে বা ডুওলিঙ্গো নিয়ে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো কোন কোন কান্ট্রিতে আসলে আমি অ্যাপ্লাই করতে পারবো সো এই জন্য ভাবলাম যে এত আসলে ইন্টিগ্রেটেড প্রশ্নগুলো উত্তর দেওয়া আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য আচ্ছা ডুওলিঙ্গো নিয়ে ডুওলিঙ্গো তো আসলে আমরা ওই সময়টাতেই যখন আইটিএস দেওয়ার বা অফিসিয়াল বসার সময়টাতেই বা কোভিড টাইমটাতে আসলে আমাদের প্রবলেম হয়েছিল দেখি ডুওলিঙ্গোটা বেশি জনপ্রিয় হয়েছে তো তখন যেটা হয়েছিল যে ইউকের জন্য সবাই অনেক বেশি ডুওলিঙ্গো করতো ইউকেতেই ডুওলিঙ্গো দিয়ে যাওয়া যাবে পরবর্তীতে কিন্তু ইউএসএ অস্ট্রেলিয়া সাম ইনস্টিটিউট সেগুলো তো করতে পারছেন এছাড়া আপনারা কিন্তু পোল্যান্ডে করতে পারছেন ইউরোপের মাল্টাতে করতে পারছেন এবং হচ্ছে নিউজিল্যান্ডে এখন করতে পারছেন আমি ফুল সুইংয়ে এছাড়াও ইউরোপের আদার্স যে কান্ট্রিগুলোতে যেগুলোতে একদম মেনটেন না সেগুলো কিন্তু সবগুলোতে ডুওলিঙ্গো করতে পারছেন সো যদি বলি যে ইউকের কথা ইউকে কিছু ইনস্টিটিউটে আপনাকে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে এখন সব ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতে কিন্তু সব ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না সো যে যে ইউনিভার্সিটি ডুওলিঙ্গো করে সেগুলোতে করতে পারেন অস্ট্রেলিয়া অনেক ইনস্টিটিউট বা হচ্ছে হায়ার এডুকেশন যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা আরামসে ডুওলিঙ্গো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এছাড়া ইউএসএ তো সবসময় আপনারা জানেন ইউএসএ ডুওলিঙ্গো প্রেফারেবল বাট ডুওলিঙ্গো কিন্তু সব সাবজেক্টের জন্য প্রেফারেবল হয় না ইউএসএর জন্য আমরা কিন্তু অনেক ইউনিভার্সিটি দেখি যে ওয়েবসাইটে লেখা আছে কিন্তু যখন অ্যাপ্লিকেশনের কাজটা করছি তখন কিন্তু ডুওলিঙ্গো নিলে কিন্তু ওরা দিচ্ছে না এরকম প্রবলেম কিন্তু আমরা ফেস করেছি আমরা লয়ের সাবজেক্টগুলোতে কিন্তু প্রবলেম ফেস করেছিলাম কিছু ইনস্টিটিউটে যে ডুওলিঙ্গো কিন্তু ওই পয়েন্ট ওরা অ্যাকসেপ্ট করছে না বা হচ্ছে আইটিএস এমওয়াই দিয়ে করছে কিন্তু ডুওলিঙ্গো ওই পয়েন্টটা যাচ্ছে মানে স্ট্রিক্টলি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ডুওলিঙ্গো করলেও আপনাদের একটা ভালো পয়েন্ট রাখা উচিত 1-2 মিনিমাম রাখা উচিত তাহলে কিন্তু প্লাস পয়েন্ট কাজ করে এবং যদি আমরা আসি ইউরোপের কান্ট্রিগুলোতে ইউরোপের কান্ট্রিগুলোতে ডেনমার্ক সুইডেন বা নেদারল্যান্ডসে কিন্তু ডুওলিঙ্গো দিয়ে হবে না এখানে সবগুলো আইটিএস লাগে বাট আপনারা পোল্যান্ড আপনারা মাল্টা এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনার ডুওলিঙ্গো আরামসে দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন মাল্টা কিছু ইনস্টিটিউট যেগুলো সেগুলো তো ডুওলিঙ্গো দিয়ে অ্যাকসেপ্ট করে ফুললি এটা ঠিক আছে বলো আর নিউজিল্যান্ডে আমরা এখন ফুল সুইং কাজ করছি সো নিউজিল্যান্ডের জন্য আপনারা মিনিমাম 120 আপনাদের থাকতে হবে ডুওলিঙ্গো ইচ ব্যান্ড আসলে কোনো ইফেক্ট না আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো প্রবলেম নেই এছাড়া চায়না ইন্ডিয়া মালয়েশিয়া দুবাই এই কান্ট্রিগুলোতেও আপনারা ডুওলিঙ্গো দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন এবং রাশিয়াতেও কিন্তু আপনারা ডুওলিঙ্গো দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মাথায় রাখবেন কিছু কান্ট্রিতে হচ্ছে আপনার ডুওলিঙ্গো ইচ ব্যান্ড কাউন্ট করে 95 আমরা কাউন্ট করি বা 90 কাউন্ট করে মিনিমাম 4টা ব্যান্ডেই ইচ যে প্রোডাকশন থেকে শুরু করে যে পার্টগুলো আছে সেগুলোতে আর বাকি কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো তাহলে ওভারঅলটা দেখে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মার্কস দেখে না আইডিএসের মতো সেম তো আমার কাছে মনে হয় যাদের আপনাদের ডুওলিঙ্গো আছে হতাশার কোনো কারণ নেই অনেকগুলো কান্ট্রি আছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনারা দেরি না করে এখনই যারা প্ল্যান করছেন বাইরে যাবেন তারা আসলে যত দেরি করবেন তত আপনাদের কম্পিউটার বেড়ে যাবে সো দেরি না করে এখনই প্ল্যান করতে পারবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করার জন্য আমার ফ্রেন্ডস হোস্টেলে আছে আমার এক্সপার্ট কাউন্সিলর আছে যারা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই